হ্যালো, আজ আমরা গ্রামারের পার্ট টু স্টার্ট করছি। পার্টস অফ স্পিচ, দ্যাট ইজ পার্টস অফ স্পিচ, এর বাংলা কি বাক্যাংশ, মানে বাক্যের অংশ, বাক্যের পার্ট, পার্ট মানে হচ্ছে অংশ, বাক্যের অংশ। কতগুলি ওয়ার্ড ঠিকমতো সাজিয়ে অর্থাৎ অর্থপূর্ণ হলে সেটি সেন্টেন্স হয়, আর ওই সেন্টেন্সে ব্যবহৃত এক একটি ওয়ার্ডকেই বলে পার্টস অফ স্পিচ। এক কথায় হচ্ছে, ওয়ার্ড যখন বাক্যে ব্যবহৃত হয় সেটাই হবে পার্টস অফ স্পিচ। ওকে, এক্সাম্পল হচ্ছে দে গো টু স্কুল, এটা একটা সেন্টেন্স, দে গো টু স্কুল, দে গো টু স্কুল, এক একটা ওয়ার্ড নিয়ে এটা একটা সেন্টেন্স তৈরি হচ্ছে। এইগুলোকে একে একে হচ্ছে, এগুলো এর একটা বাক্যের অংশ, পার্ট, ওই জন্য এগুলোকে পার্টস অফ স্পিচ বলবো। কিন্তু শুধু যদি স্কুল বলি তাহলে সেটা হবে ওয়ার্ড, যদি শুধু বলি স্কুল, স্পেলিং কী, তাহলে স্কুল তখন হবে একটা ওয়ার্ড, কিন্তু বাক্যে ব্যবহৃত হলে সেটা হয়ে যাবে পার্টস অফ স্পিচ। ওকে, নেক্সট, পার্টস অফ স্পিচ কয় প্রকার। পার্টস অফ স্পিচকে আমরা আটটি ভাগে ভাগ করেছি, আট আট প্রকার। ফার্স্ট অফ অল হচ্ছে নাউন, বাংলা হচ্ছে বিশেষ্য বা নামপদ, প্রোনাউন সর্বনাম, ভার্ব, অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এবার এগুলোকে আমরা একে একে ডিসক্রাইব করব। এবার হচ্ছে নাউন, নাউনের বাংলা আমরা দেখলাম, নাউন হচ্ছে নামপদ। নাউন হচ্ছে যে কোনো কিছু, ব্যক্তির নাম, বস্তু, স্থান বা দোষ গুণ, যে কোনো নাম বোঝালেই সেটা হবে যে নাউন। দেখুন, এখানে আমরা উদাহরণ দিচ্ছি রাম, রাম একজন ব্যক্তির নাম বোঝাচ্ছে, গঙ্গা, যে কোনো কিছু নাম বোঝালেই, গীতা, রিভার, স্কাই, আয়রন, আয়রন হচ্ছে একটা মেটালের নাম, যে কোনো কিছু নাম বোঝালেই হচ্ছে নাউন। ওকে, নেক্সট হচ্ছে প্রোনাউন, প্রোনাউন, প্রোনাউন মানে হচ্ছে প্রোনাউন, নাউনের পরিবর্তে যেটা বসছে, এর বাংলা তো বলেছি সর্বনাম, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে প্রোনাউন। যেরকম যদি বলি রাম ইজ এ গুড বয়, রাম ইজ এ গুড বয়, দেন রাম সম্বন্ধে যখন একটা কিছু বলবো তখন আবার কি রাম ইউজ করবো, না, হি হি গো টু স্কুল এভরি ডে। সো এখানে হিটা হচ্ছে প্রোনাউন, নাউনের পরিবর্তে যেগুলো বসবে সেগুলো হচ্ছে প্রোনাউন। যেরকম হি গেল, সি মেয়েদের ক্ষেত্রে বসে, ইট, দে, উই আস মানে হচ্ছে আমাদেরকে, ইউ তুমি তোমরা, এগুলো সবই হচ্ছে প্রোনাউন। ওকে, নেক্সট হচ্ছে ভার্ব, তিন নম্বর যাচ্ছে এটা, ভার্ব, ভার্ব হচ্ছে ক্রিয়া, কোনো ওয়ার্ড দ্বারা যখন কোনো কিছু কাজ করা বোঝাবে সেটাই হবে যে ভার্ব। যেরকম আস্কড জিজ্ঞাসা করা, ডু করা, ইট ইট খাওয়া, ড্যান্স নাচ করা, গো মিনি এক্সাম্পল হ্যাজ, আচ্ছা ভার্ব গেল, তো হচ্ছে অ্যাডজেক্টিভ। চার নম্বর হচ্ছে, চার নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ, নাউনের দোষ গুণ অবস্থা বোঝায়, নাউন মানে হচ্ছে যে কোনো একটা নাম তার দোষ গুণ অবস্থা যখন বোঝাবে তখন। সামার ইজ হট, সামার কেমন, হট, দ্য বয় ইজ গুড, ছেলেটি ভালো, ছেলের দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, লো নিচু, ওল্ড জামাটি কেমন পুরনো, মেনি এক্সাম্পল, স্ট্রং, হি ইজ স্ট্রং বয়, কোল্ড, ব্যাড, এগুলো সবই হচ্ছে অ্যাডজেক্টিভ, যখন নাউনের দোষ গুণ অবস্থা বোঝাবে সেটাই হবে অ্যাডজেক্টিভ। দেন হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব হচ্ছে যে ভার্বকে কোয়ালিফাই করে, ভার্বটা কেমন হচ্ছে সেইটাকে বোঝায়। যেরকম ভার্ব কি, গো মানে যাওয়া, কেমন যাচ্ছি, সে স্লোলি যাচ্ছে, স্লোলি না ফাস্ট, যখন ভার্বকে
কোয়ালিফাই করছে তখন সেটা হবে অ্যাডভার্ব। যেরকম গো হচ্ছে ভার্ব, কেমন যাচ্ছে, স্লোলি, ফাস্ট, দ্রুত, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। আরও কটা অ্যাডভার্ব হচ্ছে যেরকম কুইকলি, রেগুলারলি, সে রেগুলারলি ওয়াক করে, ডেলি, প্রতিদিন যায়, শুন, শীঘ্র করো, ভেরি, ক্লিয়ারলি, স্ট্রংলি, এগুলো রাইটলি, সঠিকভাবে, এলওয়াই থাকলেই সেটাও আমরা জানবো অ্যাডভার্ব, ভার্বকে কোয়ালিফাই করে। ওকে, নেক্সট হচ্ছে প্রিপোজিশন। নেক্সট হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে যে সম্বন্ধসূচক অব্যয়, মানে হচ্ছে নাউন আর ভার্বের মধ্যে কি সম্বন্ধ সেটাকে প্রতিস্থাপিত করে, নাউন অ্যান্ড ভার্বের মধ্যে কি সম্বন্ধ। যেরকম যদি বলি বইটি টেবিলের ওপর আছে, বইটি টেবিলের ওপর আছে, বই হচ্ছে নাউন, টেবিলের ওপর আছে, আর টেবিল কি, টেবিল হচ্ছে যে নাউন, দুটো নাউনের মধ্যে বা দুটো ভার্বের মধ্যে বইটি টেবিলের ওপর আছে, তাহলে দ্য বুক ইজ অন দ্য টেবিল, অন, তাহলে দুটো নাউনের মধ্যে যেরকম সম্বন্ধ স্থাপন করলো সেই ওয়ার্ডটা কি অন, এটা হচ্ছে প্রিপোজিশন। দুটি নাউন, দুটি ভার্ব, নাউন ভার্ব অথবা নাউন নাউনের মধ্যে সম্বন্ধ প্রতিস্থাপিত করে। বইটি টেবিলের আছে, যেরকম হলো লোকটি গাছের নিচে, গাছের তলায় আশ্রয় নিচ্ছে, দ্য ম্যান সিট আন্ডার আন্ডার দ্য ট্রি, সিট আন্ডার দ্য ট্রি, তাহলে এখানে ম্যান আর ট্রির মধ্যে কী সম্বন্ধ সেটা স্থাপন করছে, সেটা কি কোনো আর আন্ডার, এগুলো হচ্ছে প্রিপোজিশন। আরও আছে উদাহরণ আপ, ওপরে, সূর্য আমাদের নিয়ে আপ ওপরে, খানিকটা ওপরে থাকলে অ্যাবাব, এ বি ও বি, অ্যাবাব অনেক উপরে থাকলে, ওভার, ওভার কোনো কিছুর ওপরে বোঝালে, এগুলো সব হচ্ছে প্রিপোজিশনের উদাহরণ। দেন প্রিপোজিশন, দেন হচ্ছে যে কনজাংশন, কনজাংশনও কানেক্ট করে, ঠিক আছে, দুটো অ্যান্ড, দুটো নাউনকে অথবা দুটো সেন্টেন্সকে, দুটো অ্যাডজেক্টিভকে শুধু কানেক্ট করে, যোগ করে, অ্যান্ড, বাট, দুটো সেন্টেন্সকেও যোগ করতে পারে, অর, এগুলো হচ্ছে কনজাংশন, ইদার নাদার কনজাংশন। তারপরে হচ্ছে ইন্টারজেকশন, ইউ অল নো অ্যান ইজি অলসো, ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে যে অনুভূতি সূচক, যখন আমাদের কোনো ও কি গরম, ও সো হট, অ্যালাস, অ্যালাস হচ্ছে হাই কি হলো আমরা জিততে পারলাম না, ব্রাভো, ফাই, ফাই হচ্ছে ধিক কি নিন্দা করার ব্যাপার, এগুলো আমরা অনুভূতি সময় যখন অতিরিক্ত আনন্দ বা দুঃখ কষ্টের সময় যেগুলো আমরা যে ওয়ার্ডগুলো আমরা বের করি সেগুলোই হচ্ছে ইন্টারজেকশন। ওকে ওকে, এবার এই হোমওয়ার্কটা করে নিয়ে আসবে, এইগুলো নাউন, প্রোনাউন, ভার্ব, এই যে আটটা পাস্ট স্পিচ আছে এগুলো কোনটা কী সেটা তোমরা করে নিয়ে আসবে, আটটা ঘর করবে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজাংশন, দেখ কোনটা কী সেটা সাথে করবে হোমওয়ার্ক এটা। ওকে, লেটস সেন্ড।